আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একটি ছেলে একটা মেয়েকে অনেক ভালোবাসত। মেয়েটা খুব একটা সুন্দরী ছিল না, তবে ওই ছেলেটির জন্য মেয়েটি ছিল সব। ছেলেটি স্বপ্ন দেখত মেয়েটির সাথে তার বাকি জীবন কাটানোর। তার বন্ধুরা একদিন তাকে বলল, তুমি যে মেয়েটিকে এত ভালোবাসো তা কি কখনো তাকে বলেছিলে? মেয়েটি তো জানেও না যে তুমি তাকে নিয়ে এত স্বপ্ন দেখো। প্রথমে তাকে সব কিছু খুলে বলো, তারপর তার কাছ থেকে শোনো সেও তোমাকে ভালোবাসে কিনা। একথা শুনে ছেলেটি ঠিক করলো যে মেয়েটিকে সে তার ভালোবাসার কথা জানাবে। মেয়েটি প্রথম থেকেই জানতো যে ছেলেটি তাকে অনেক ভালোবাসে। যখন ছেলেটি মেয়েটিকে তার ভালোবাসার কথা জানালো, তখন মেয়েটি তাকে প্রত্যাখ্যান করে দিল। ছেলেটির বন্ধুরা ভাবলো ছেলেটি এবার হয়তো ড্রাগ অ্যালকোহল নেওয়া শুরু করবে এবং নিজের জীবনটাকে ধ্বংস করবে। কিন্তু তারা অবাক হলো যখন ছেলেটি এসবের কিছুই করল না। ছেলেটি বলল, আমার কেন খারাপ লাগবে? আমি এমন একজনকে হারিয়েছি যে কখনোই আমাকে ভালোবাসেনি, আর সে এমন একজনকে হারিয়েছে যে সত্যিই তাকে অনেক ভালোবাসত। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের জীবনেও বিভিন্ন কাজে প্রত্যাখ্যান ও ব্যর্থতার সম্মুখীন হই। প্রত্যাখ্যাত হয়ে ভেঙে না পড়ে এ থেকে অনুপ্রেরণা খোঁজা বুদ্ধিমানের কাজ। আর ভালোবাসতে হলে অবশ্যই আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। আমিন।